নরসিংদীতে দুই সন্তানকে শ্বাস রোধে ও স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে সকালে বেলাবো উপজেলার বাবলা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিবিআই এর কাছে হত্যার দায় স্বীকার করেছে স্বামী গিয়াসউদ্দিন শেখ বেলাবো উপজেলার বাবলা গ্রামে স্ত্রী বিলকিস বেগম ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন রংমিস্ত্রী গিয়াসুদ্দিন রবিবার সকালে বিলকেসের বাড়িতে যায় প্রতিবেশী রহিমা বেগম দীর্ঘ সময় ডাকাটাকির পর সারা না পেয়ে দরজার নিচে তাকিয়ে রক্ত দেখতে পান পরে স্থানীয়দের জানালে দুটি ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন বিলকিস ও তার বারো বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছরের মেয়ে রাকিব আশেখ পুলিশ বুড়োফ ইনভেস্টিগেশন টিভিআই বলছে স্বামী গিয়াসের পরকিয়ার জেলে এই হত্যাকাণ্ড ক্রিকেটের ব্যাট দিয়ে অপদ অফ ফ্রিটা অবস্থায় আর মেয়েটাকে ঘুমা ওই কয়েকটা বাড়ি দিয়ে হ্যাঁ মাথা ট্যাথায় কয়েকটা বারিয়ে দিয়ে পা ধরে টান দিয়ে সালাই দিয়ে নিচে তোমাদের স্টার্ট করছে একটা ছুরি দিয়ে বেশ কয়েকটা আর বাচ্চাগুলোকে ব্যাট দিয়ে পিটায় মাস্টার এরকম মধ্যে

যে আমরা দূরবার আইসি আই সি ভাইদি অবস্থা যারাই হত্যা করছে তাদেরকে ধরে যেন ফাঁসি দেওয়া হয় এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ডিভিসি নিউজ টেস্ক